অশান্তির জন্য মনোনয়ন জমা দিন বাড়ল, সেই মনোনয়ন পর্ব রক্তাক্ত হলো, আবারও ভোট সন্ত্রাস কেড়ে নিল তরতাজা প্রাণ। সোমবার সকাল 11টা থেকে সিউড়ি 1 নম্বর ব্লক অফিসে মনোনয়ন জমার প্রক্রিয়া চলছিল। বিডিও অফিস ঘিরে ছিল পুলিশের নিরাপত্তা। স্থানীয় সূত্রে দাবি, ব্লক অফিস থেকে 8 কিলোমিটার দূরে বিজেপি প্রার্থীদের নিয়ে জমায়েত করেছিল, তাদের হাতে ছিল তীরধনুক, পাল্টা জমায়েত ছিল বিডিও অফিসের পাশে। মনোনয়ন জমা দিতে আসার জন্য বিজেপির মিছিল এগোতেই বাধা দেয় অন্য পক্ষ, এরপরই বেঁধে যায় সংঘর্ষ, তৈরি হয় ধুন্ধুমার পরিস্থিতি, মুড়ি মুড়কির মতো বোমা পড়তে থাকে এলাকায়, গুলি চলে। বেশ কয়েকটি বাড়িতে আগুন লাগায় দুষ্কৃতীরা, আতঙ্কে বন্ধ হয়ে যায় বাড়ির দরজা জানলা, ঝাঁপ নামে দোকানের। মনোনয়ন করতে আসা বিজেপি সমর্থকদের আটকানোর অভিযোগ শাসক দলের লোকদের বিরুদ্ধে, তার পরেই রণক্ষেত্রের চেহারা নিয়ে নেয় গোটা এই রাস্তা। আমি দেখাবো, একের পর এক বাড়িতে আগুন লেগে গেছে, বাড়ি দাউ দাউ করে জ্বলছে, সেই সমস্ত বাড়িগুলো কিন্তু আগুন লেগে গেছে, বোমের ফ্ল্যাশে প্রচুর পুলিশ এসছে। এরপরে পিছু হটে বিজেপি, সংঘর্ষের খবর পেয়ে বিডিও অফিস থেকে ঘটনাস্থলে পুলিশ পৌঁছয়। দেখা যায় পড়ে রয়েছে এক যুবকের গুলিবিদ্ধ মৃতদেহ, সারা শরীর রক্তে ভেসে যাচ্ছে। এখান থেকে যখন বিজেপি কর্মীরা ফিরে যায়, তখন কিন্তু দুয়ে লড়াইয়ে পড়ে বেশ পাশাপাশি যে গ্রাম, এখানে এখনো পড়ে আছে একজন, মারধর খেয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, গুলি লেগেছে, সম্ভবত গুলি লেগেছে, মারাও গেছে, সম্ভবত মারা গেছে, মারা গেছে। সেই মৃতদেহ কার সেটা কিন্তু এখনো স্পষ্ট নয়, সেটা কিন্তু এখনো স্পষ্ট নয়। পুলিশ সূত্রে খবর, নিহতের নাম শেখ দিলদার, বাড়ি করিথা কালীপুরে। এই মুহূর্তে মৃতদেহের সামনে কিন্তু পুলিশ ছুটে আসছে, এখানে ডেড বডি পড়ে রয়েছে, আমি দেখাবো সেই মৃতদেহ, গুলি করে মারা হয়েছে, সেই গুলি তার লেগেছে, সেই ছবি কিন্তু আমরা দেখাবো। পুলিশ তুলে নিয়ে যাচ্ছে মৃতদেহ, পুলিশ তার গাড়িতে তুলছে এবং সেই মৃতদেহ কিন্তু চাপানো হচ্ছে পুলিশের গাড়িতে, পুলিশের গাড়িতে কিন্তু এই মুহূর্তে মৃতদেহ চাপানো হচ্ছে, পুলিশ গাড়িতে তুলছে মৃতদেহ, পুলিশ কিন্তু মৃতদেহ তুলে নিয়ে গেল গাড়িতে করে হাসপাতালের উদ্দেশ্যে। পুরো পরিস্থিতি কিন্তু এখনও নিয়ন্ত্রণে আনতে পারেনি কেউই, ওদিকে দমকলের গাড়িতে করে চলছে কিন্তু আগুন নেভানোর কাজ। ঝাড়খণ্ড থেকে অন্য দেশ থেকে লোক আসছে বলে অশান্তি। একাধিক কর্মী আহত হয়েছেন, তার মধ্যে সিউড়িতে একজন সংখ্যালঘু কর্মী আমাদের মারা গেছেন, আরো দুজন গভীর আহত, তারা আসছেন কলকাতা থেকে নিয়ে আসা হচ্ছে চিকিৎসা করতে। একটা তরতাজা প্রাণ চলে গেল, পরিবারের রোজগারের সদস্য শেষ হয়ে গেল, আর যথারীতি ভোটের বলি যুবকের রাজনৈতিক পরিচয় নিয়ে তৃণমূল বিজেপির মধ্যে শুরু হয়েছে চাপানো তোর। হত্যাকাণ্ডের পর সামনে এসেছে আরও একটি চাঞ্চল্যকর ঘটনা। স্থানীয় সূত্রে খবর, নিহত শেখ দিলদার তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্য উজ্জ্বল সিংহর ছায়াসঙ্গী ছিলেন, কিন্তু অনুব্রত মণ্ডলে সুনজরে না থাকায় এবার টিকিট পাননি উজ্জ্বল। টিকিট পান তার বিরোধী গোষ্ঠীর বলে পরিচিত পঞ্চায়েত প্রধান প্রবীর ধরের অনুগামীরা। এর জেরেই সম্প্রতি বিজেপির দিকে ঝোঁকেন উজ্জ্বল। এলাকায় রামনবমী হনুমান জয়ন্তী পালনেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ভিডিও প্রকাশ করে বিজেপির এও দাবি, ত্রিপুরায় তাদের জয়ের পর সিউড়ির মিছিলে ছিলেন দিলদার। সূত্রের দাবি, সোমবার উজ্জ্বল সিংহের ছেলের নেতৃত্বেই মনোনয়ন জমা দিতে যাচ্ছিলেন বিজেপি প্রার্থীরা, সেই মিছিলেই ছিলেন দিলদার ও তার বাবা। বিজেপির দাবি, মিছিলের উপর হামলা চালায় তৃণমূল, দুপক্ষের মধ্যে শুরু হয় সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় দিলদারের। তাৎপর্যপূর্ণভাবেই এরপরই বিক্ষুব্ধ উজ্জ্বল সিংহ সম্পর্কে তৃণমূল জেলা নেতৃত্বের অবস্থান বদলে যায়। এদিন সিউড়ি 1 নম্বর ব্লকে তৃণমূলের তরফে যে একটি মাত্র মনোনয়নপত্র জমা পড়েছে সেটি উজ্জ্বল সিংহের। মনোনয়ন জমা দিয়ে তৃণমূলের দপ্তরে চলে যান তিনি, বোঝানোর চেষ্টা করেন তার সঙ্গে তৃণমূল নেতৃত্বের কোনো দূরত্ব তৈরি হয়নি। দিলদার বড়পুর তৃণমূল, আমরা বড়পুর তৃণমূল ছিলাম, আমার সঙ্গে থাকতো, আমার যেখানে যেতাম আমার ছায়া সঙ্গী ছিল। তাৎপর্যপূর্ণভাবে উজ্জ্বল সিংহ দলীয় দপ্তরে পৌঁছানোর পরেই নিহত দিলদারের মা বাবা স্ত্রীকে নিয়ে সাংবাদিক বৈঠক শুরু করেন অনুব্রত মণ্ডল। দাবি করেন নিহত দিলদার তাদের দলের ছিলেন। গোপাল চট্টোপাধ্যায় ও রাজশ্রী দত্তগুপ্ত রিপোর্ট, এবিপি আনন্দ।